এটা এদিকে হচ্ছে রানী, আর ওইদিকটা একটু ঘুরিয়ে দেখান, ওইদিকটা রাজা, তাই তো? রাজা রানী। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। গণেশ আছে, দুর্গা, এটা দুর্গা। এই যে কাঠের পুতুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পুতুলগুলো আমাদের সকলেরই খুব পরিচিত, তাই না? বিভিন্ন মেলাতে মানুষের ঘর সাজানোর জন্য তাদের দেওয়ালে, শোকেসে আমরা কিন্তু এই ধরনের পুতুল প্রায়শই দেখতে পাই। কিন্তু আপনারা কি জানেন এই পুতুলগুলো ঠিক কোথায় তৈরি হয়? চলুন তবে আজ আমি আপনাদের নিয়ে যাব এই পুতুলগুলো ঠিক যেখানে তৈরি হয়, পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার খুব কাছাকাছি থাকা একটি গ্রাম যার নাম নূতন গ্রাম। নতুন গ্রাম যাওয়ার উদ্দেশ্যে আমি কাটোয়া লাইনের ট্রেনে উঠে বসে পড়লাম। নামবো অগ্রদীপ স্টেশনে, কাটোয়া থেকে কয়েকটা স্টেশন আগে। স্টেশনে নেমে আপনি যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে আপনাকে কিছুটা পেছনের দিকে হেঁটে এসে রেলগেটে আসতে হবে। এই রেলগেট থেকেই আপনি টোটো পেয়ে যাবেন। এই টোটো নিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনারা কিন্তু এই নতুন গ্রামে পৌঁছে যেতে পারেন। স্টেশন থেকে নেমে আমি টোটোতে উঠে পড়লাম। এটা বিরাজদার টোটো, বিরাজদার সাথে আমার এখানেই আলাপ হলো, উনি আমাকে নতুন গ্রামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। টোটোর ভাড়া পড়ে 10 টাকা করে পার হেড, একা থাকলে হয়তো 5-10 টাকা বেশি চাইতে পারে। বিরাজদার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখলাম। চারিদিকে শান্তশিষ্ট পরিবেশ, কোনো কোলাহল নেই, এর মধ্যে দিয়েই আমি এই গ্রামের ভেতর প্রবেশ করছি। নতুন গ্রামের কাঠের পুতুলের চাহিদা বরাবরই, দীর্ঘ বছর ধরে এখানকার সূত্রধর সম্প্রদায় এই শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছেন। এই দেখুন, এখানে পুতুল তৈরির কাজ হচ্ছে। এখানকার শিল্পীরা মূলত কাঠ দিয়েই কিন্তু এই পুতুলগুলি তৈরি করে। এই দেখুন, এখানকার বাড়ির মহিলারাও কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত। প্যাঁচার পুতুলের ওপর পেইন্ট করা কীভাবে হচ্ছে সেটাই দেখুন। যেটুকু জানতে পারলাম, এই গ্রামের প্রায় প্রতিটা পরিবারই এই কাঠের পুতুল বানানোর সঙ্গে কিন্তু জড়িত। কি কালার এটা? খড়িমাটি? হ্যাঁ, এটা কি দিচ্ছে? খড়িমাটি, খড়িমাটি। এই দেখুন, এখানে বেশ কিছু ছোট আকৃতির প্যাঁচার পুতুল তৈরি করে রাখা আছে। এগুলো হচ্ছে ঘর ডেকোরেশন করার বিভিন্ন ধরনের সব ফার্নিচার। এই গ্রামটি কিন্তু পুতুলের গ্রাম নামেও পরিচিত। ঘরে ঘরে দিনরাত চলছে এই ধরনের কাঠের পুতুল তৈরির কাজ। কি অসাধারণ সব ক্রিয়েশন দেখুন, শিল্পীদের দক্ষতা কতটা তা এই কাজগুলো দেখলেই কিন্তু বোঝা যায়। এখনকার এই নতুন গ্রাম একসময় ছিল গভীর জঙ্গল। একদল কাঠুরিয়া কাঠ কাটতে এসে এই গ্রামে থাকতে শুরু করেন, তখন থেকে নাম হয় নতুন গ্রাম। এই কাজ শিখলে কোথায়? এইখানেই শিখলাম। আচ্ছা আচ্ছা, ছোটবেলা থেকে করতে করতেই শিখে গেছো আর কি? ছোটবেলায় নয়, মানে ধরুন এই 16 বছর বয়স থেকে দেখে দেখে যে কেমন জিনিসটা কাটছে, এই জিনিসটা এইভাবে হচ্ছে, এইভাবে করে জিনিসটা বানাচ্ছে। আচ্ছা, দেখে দেখে তারপরে আস্তে আস্তে ভাটলে হাতুড়ি ধরে, এসব যন্ত্রপাতি ধরে কাছে তৈরি করা শিখলাম। এটা কী কাঠ? এগুলো পিটলি কাঠ। আচ্ছা, প্রথম দিকে এরা পাথরের ওপর মূর্তি তৈরি করতেন, পরবর্তীকালে এরা কাঠের শিল্পকেই আপন করে নেন। দেখুন কি সুন্দর রাজা রানী, রাধাকৃষ্ণ, শ্রী চৈতন্যের পুতুল তৈরি হচ্ছে। দেখুন এইগুলো হচ্ছে রাজা রানী, এগুলো এখন তৈরি হচ্ছে, এখনো ফিনিশিং কাজগুলো বাকি আছে, হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে।
পেঁচা তৈরি হচ্ছে না? আমরা এই পেঁচাগুলো তো বিভিন্ন মেলায় দেখি, বিভিন্ন মেলায় এই পেঁচাগুলোকে আমরা দেখতে পাই, মানে আপনাদের এখান থেকেই যায়? এখান থেকে নতুন যায় পেঁচা, এই যে বিখ্যাত পেঁচা, হুম নাম আছে পেঁচা, হুম হুম হুম, এই এটা মানে আমাদের এই নতুন গ্রাম ছাড়া কোনো জায়গায় এটা হয় না, বর্ধমানে নতুন গ্রাম। ভিডিওর প্রথম দিকে আপনাদের বলছিলাম না যে এই গ্রামের প্রতিটা বাড়িতেই প্রায় এই ধরনের শিল্পকর্মের কাজ হয়, তো দেখুন এই বাড়িটাতেও ছোট ছোট পেঁচা তৈরি হচ্ছে। এটা রাজা রানী তাই তো? কি প্রাইস এটার, দাম কত? তিন ফুট হাই, হুম আমরা দুটো হয়েছে 3000 টাকা, মানে এই সেটটা 3000 টাকা দাম? হ্যাঁ সেটটা 3000। পেঁচাগুলো তাহলে 30 টাকা পিস? এই ছোটগুলো? ছোটগুলো। আচ্ছা আচ্ছা, মানে আপনার এখানে যেগুলো দেখলাম এগুলো 30 টাকা পিস? আচ্ছা। এই গাছটা দেখুন, কাঠের উপর গৌতম বুদ্ধের মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে, কি অসাধারণ কাজ দেখুন, এখানকার শিল্পীদের দক্ষতা কতটা সেটা আপনারা নিজের চোখেই দেখুন। ধন্যবাদ দাদা, আপনার নাম্বারটা আমি রাখছি, কখনো যদি প্রয়োজন হয় আমি ফোন করব। এই দেখুন এখানে এই কাঠের চেয়ারগুলোর মধ্যে কি সুন্দর সুন্দর সব ক্রিয়েটিভ করা হয়েছে, দেখে কি ভালো লাগছে বলুন তো। দেখুন কি অসাধারণ একটা কাঠের ঘড়ি এরা তৈরি করেছে। এখন এসেছি জয়দেব বাবুর বাড়ি, ওনার পুরো নাম হচ্ছে জয়দেব ভাস্কর। ওনার বাড়িতে উনি যে কাজগুলো করেছেন সেইগুলোই উনি আমাকে এখন ঘুরে ঘুরে দেখাচ্ছেন। আয়না এটা তাই তো? বাহ সুন্দর। এই যে দেখুন এখানে একটা কাঠের দুর্গা, কি অসাধারণ ক্রিয়েশন দেখুন। এগুলো কি কাঠ দিয়ে তৈরি করে? এগুলো মেঘিনী কাঠে তৈরি হয়। এগুলো আচ্ছা, কাঠে হয়, গামার কাঠে হয়, সোনাঝুরি কাঠের হয়। এগুলো এরপরে এগুলো রং হবে না? এগুলো রং হবে না, এগুলো পালিশ, পালিশ। হ্যাঁ, এই গ্রামে ঘুরতে এলে আপনারা রাত্রিবাস কোথায় করবেন সেই জায়গাটা আপনাদের একবার দেখিয়ে নিয়ে আসি। চলুন, দাদু রাষ্ট্রের পুরস্কার পেয়েছিল উনি, এটা সরস্বতী, আর যার ওপর জিনিসটা পেয়েছে ওটা হলো, ওটা হলো রাবণের ওপর। আমাদের দাদুর নাম সোমনাথ ভাস্কর। এই গেস্ট হাউসটার একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে একটা ছোট্ট আর্ট গ্যালারি আছে, এইখানে এইসব গ্রামের যেসব বিখ্যাত শিল্পীরা আছেন তাদের সমস্ত কাজ এখানে ডিসপ্লে করা আছে। আপনারা এলে এগুলো দেখে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে।
কী পদ্ধতিতে এখানকার শিল্পীরা এসব অসাধারণ ক্রিয়েশনগুলো করেন সেগুলো দেখুন, এখানে স্টেপ বাই স্টেপ সব দেওয়া আছে। এই যে এখানে কিভাবে তৈরি হয় তার ফটোগ্রাফগুলো এখানে দেখুন দেওয়া আছে। চলুন এবার ঘরগুলো দেখে আসি। এখানে মূলত চারটে ঘর, নিচে দুটো, ওপরে দুটো। আপনাদের এটা জেনে রাখা ভালো, প্রতিদিন এখানে থাকতে গেলে 1000 টাকা করে পার হেড পড়ে, যার মধ্যে আপনি থাকা এবং খাওয়া দুটোই পাবেন। এখানে থাকতে গেলে কিভাবে যোগাযোগ করবেন তার কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখলাম। এই হচ্ছে ওপরের একটা ঘর, পাশাপাশি দুটো বেড আছে, খুব সুন্দর পরিপাটি করে সাজানো। এই ঘরে কিন্তু দুজন অনায়াসেই থেকে যেতে পারে। এখান থেকে পুরো দেখা যায়। গ্রামের পরিবেশে দু একদিনের ছুটিতে নিরিবিলিতে যারা একটু সময় কাটাতে চান তাদের জন্য এই গেস্ট হাউসটি কিন্তু খুব আদর্শ। এইটা হলো ওপরের আরেকটা রুম। সম্ভবত আগের দিন কোনো গেস্ট এখানে ছিল, ওনাদের সুবিধা মতো ওনারা দুটো বেডকে জয়েন করে নিয়েছিলেন। এখানে আমরা 24 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া আমরা সকালে চা বিস্কুট, আবার টিফিনে আমরা লুচি ঘুগনি মুড়ি যেটা খেতে যায়, আলুদম একটা মিষ্টি দুটো মিষ্টি দেয়, আর আমরা দুপুরে আমরা মাছ ভাত চিকেন ডাল সবজি চাটনি পাঁপড় এগুলো দেয়, আর আমরা রাত্রে থেকে রুটি খেতে রুটি দেবে, ভাত খাইলে রুটি ভাত খাওয়া দেবে, আবার আমরা এই মটন খেলে সেটা রেটটা একটু বেশি লাগে, সেটা এখানে বলে দেয় যে মটন যে খাবে, আর নাহলে আমরা 1000 টাকার মধ্যে খাওয়া দাওয়া ওই ব্যবস্থা আছে। গেস্ট হাউসের পেছনের দিকে একটা ওয়ার্কশপ রুম আছে বেশ বড়। এখানে এইসব শিল্পীরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করেন, অনেককে কাজ শেখানো হয়। এই যে জয়দেববাবু আমার জন্য কাঠের প্যাঁচার চাবির রিং তৈরি করে রেখেছে, আমি এখান থেকে নেব 2-3টে। ইনি হচ্ছেন জয়দেববাবুর স্ত্রী, ওনার আতিথ্যও আমার খুব ভালো লেগেছে। আপনারা এলে অবশ্যই ওনার সাথে একবার দেখা করবেন, উনি এখন রান্নার কাজে ব্যস্ত আছেন। এই হচ্ছে জয়দেববাবুর মেয়ে, এখানে এই যে কাজগুলো দেখলেন ক্রিয়েশনগুলো, এগুলো অধিকাংশই ওর ক্রিয়েশন করা, ও পেইন্টিং করে। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, তোমার বাবার ব্যবহারও খুব ভালো, আতিথ্যতা খুব ভালো, আমার খুব ভালো লেগেছে, মায়ের সাথেও কথা বললাম, আবার আসবো সময় পেলে। তোমরা সব ভালো থাকো, ফ্যামিলি সবাইকে নিয়ে আসবেন, আমাদের এখানে কটেজ আছে, ঘুরে আপনি থাকতে পারবেন, এখানে খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা আছে। ঠিক আছে, নতুন গ্রামের কাঠের পুতুল তৈরি করা আপনাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, জায়গাটা একবার অবশ্যই ঘুরে যাবেন। এই গ্রামের একটা বিশেষ বিষয়টা আমি আপনাদের বলি, এখানকার আতিথ্যতা, এখানকার মানুষের আতিথ্যতা কিন্তু খুব সুন্দর। জয়দেববাবুর মতো মানুষের সাথে আমার আলাপ হলো, আমাকে উনি পুরোটা ঘুরে দেখালেন। এটাই আপনাদের বলবো, আপনারা যখন এখানে আসবেন আপনারা বুঝতে পারবেন যে এখানকার মানুষের আতিথ্যতা কতটা, এবং আপনাদের সত্যি নিজেদের খুব ভালো লাগবে। তো সময় পেলে একবার আসুন, ছুটিতে উইকেন্ডে আসুন, থাকার জায়গা আছে আপনাদের দেখালাম, এখানে থেকেও যেতে পারেন। আমি তার সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ইনক্লুডিং কন্ট্যাক্ট নাম্বারস, জয়দেববাবুর কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। এখানে স্টেশন থেকে যদি আপনারা ট্রেনে আসেন বাই ট্রেন, টোটো করে আসবেন, সেই টোটোর নাম্বারও এখানে ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি দিয়ে দেবো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন গ্রাম নিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নতুন গ্রাম থেকে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি, নতুন জায়গা নিয়ে আবার খুব তাড়াতাড়ি আপনাদের সামনে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমি বলছিলাম না, এদের আতিথ্যতা কতটা ভালো। জয়দেববাবু নিজে দেখুন নিজের মোটর সাইকেল নিয়ে, টোটো পেতে একটু অসুবিধা হচ্ছিলো বলে উনি আমাকে নিজের স্টেশনে নামাতে যাচ্ছেন। তো এইগুলোই বাড়তি পাওনা বুঝেছেন, এইগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এই গ্রামে থাকার সময় মাঝখানে কিছুটা সময় আমি ঘুরে এসেছিলাম পাশেই থাকা কাঠিয়া বাবা আশ্রমে। এর পরের পর্বে নতুন গ্রামের কাঠিয়া বাবা আশ্রম নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হচ্ছি।